ইনস্ট্রুমেন্টাল এটা ক্রোম্যাটিক আপ আছে, 516 এ এই আরপিজিওটা পাবে। এটা 4 অক্টেভ করা আছে, 1 অক্টেভ করলে কি হবে দেখো, আর এটা 4 অক্টেভ করলে দেখো প্যাটার্ন হচ্ছে 516 এ আছে ইনস্ট্রুমেন্টাল ক্রোম্যাটিক। এবার টোনের ক্ষেত্রে বলি, টোনের ক্ষেত্রে টোন এখানে আমি যেই টোনটা দিয়ে করছি সেই টোনটাকে আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। হারমোনিক গিটার বুঝতে পেরেছি, যেরকম টোন চাইবে সেরকমই করতে হবে। করার পরে লাস্টে তুমি এটা সেভ করে নিলেই ব্যাস হয়ে গেল। এখানে আছে রাইট কম্বিনেশন, রাইট কম্বিনেশনে গিয়ে নিউ করে রাইট কম্বিনেশন এখানে নাম দিয়ে সেভ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে সেভ, তাহলে এটাতে ইনস্ট্রুমেন্টাল।